ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এত জল দেখে বুঝতেই পারছো যে রেমেল তো অবভিয়াসলি চলেই এসছে, তো ঘরে বসে বসে কি করব, তাই একটু বেরিয়ে পড়লাম রেমেলকে উপভোগ করার জন্য। এই যে দেখো, এই ভিডিওটা আছে মজাদার ভিডিও। আজকে হচ্ছে আমার পিসির বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজোর বাৎসরিক পুজো আছে, তো ঘরে বসে না থেকে তো একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে একটু দেখো ঢং করে করে একটু ভিডিও করে নিচ্ছি কতটা জল হয়েছে। তোমাদের ওখানে কোথায় কোথায় জল জমেছে? আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে বেরোতেই একটু জল। আমি শুধু ভাবলাম মনে আমাদের এইটুকানি জায়গাতেই জল জমেছে, বাকি সব জায়গায় হয়তো ফাঁকা। এই ভেবেই আমি সেই উদ্দেশ্যে এইটুকানি রাস্তা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো পেছনে আসছে আমার মা আর আমার বোন, ওদের আর নেওয়া হয়নি। একটুখানিকটা এসে লেফট সাইডে দেখছি এখানেও কিছুটা জল, তো তুলনামূলক কমই। তো সেখান থেকে আমরা লেফট সাইডে যাব না, আমরা রাইট সাইডে বাঁকবো। তো সেখানে দেখো খুব সুন্দরভাবে বৃষ্টিটা পড়ছে, তো খুব ভালো লাগছে। একটু দাঁড়িয়ে স্লো মোশনে একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নিয়ে এবার যাওয়ার, চলো ওদিকে যাওয়া যাক। এবার রাইট সাইডে বেঁকে গেলাম, বেঁকে গিয়ে যেতে গিয়ে দেখতেই পাচ্ছ আমি আজকে সব স্লো স্লোই ভিডিও করেছি, কারণ এত ঝড় হাওয়া দিচ্ছে, একদিকে ছাতা ধরছে, একদিকে ইয়ে করছি, তো পুরোপুরি ক্যামেরাটা একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য আমি আস্তে আস্তে স্লো মোশনে ভিডিওগুলো তুলেছি, যাতে তোমাদের ভালোভাবে দেখাতে পারি। আর এই যে তখনও দেখো খুবই হাওয়া দিচ্ছে, তখন প্রায় 2-2:30 বাজে। তো যেহেতু পুজো সামনেই, একটুখানি এক পাড়া থেকে আর এক পাড়ায় যেতে হবে, তো চলেই এলাম রিক্স নিয়ে। যদি বেশি দূরে হতো তাহলে সেই রিক্সটা নেওয়া যেত না। দেখো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে কি এবার পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুরো কাছাকাছি পৌঁছে গেছি। যেতে যেতে যতটুকু তোমাদের ভিডিও করা যায়, বেশি করতে পারছি না, কারণ ভয়ও লাগছে যদি হাত থেকে ফোনটা পড়ে তো গেল শেষ, আর বড় আমাকে ফোন কিনে দেবে না। এটা সামনে গিয়ে যেতে গিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, আর গাছগুলো এত সুন্দরই হচ্ছে বলার না, না ভিডিও করে থাকতে পারিনি, কিন্তু স্লো স্লো মোশনেই করেছি ভিডিওগুলো পুরোটাই। এবার যাব হচ্ছে, দেখতেই পাচ্ছ ছাতাটা প্রচুর পরিমাণে দুলছে। এবার যাব পিসির বাড়ির দিকে, তাও তোমাদের পুরোটা দেখাতে ভিডিও হলো এদিকের ওদিকের। আর এই যে দেখো দিকে মনে হচ্ছে না, বাবা মনে হচ্ছে না ঝর্ণা বয়ে যাচ্ছে। না এইটা হচ্ছে রেমেলের ধারা, এই যে দেখো খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে। এবার চলো ওই দিকে যাওয়া যাক। এটা দেখছো সবাই কি মনে করছো, বা সমুদ্রের জল? না না সমুদ্রের জল ভেবো না, বেশি দূরে প্রচুর পরিমাণে জল হয়েছে, যে কোনো একটা গাড়ি যাচ্ছে, তো এই জন্য স্রোতের মতন আমার পায়ের সামনে ভেসে দেখাচ্ছি দেখাচ্ছি। দাঁড়ো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এই যে সাগরটা হয়ে আছে, এই যে দেখো এটা আমার পিসির বাড়ির একদম সামনে, কোনো একটা গাড়ি গেছে তো যার তুলনায় একদম ঢেউয়ের মতন আমার পায়ের সামনে এসে পৌঁছে, আমাকে এত দূর অব্দিও আসতে হয়নি। এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর মন্দিরটা, এত ভিড় হয় এত লয়, আজকে রেমেলের উদ্দেশ্যে একদম ভিড় নেই আজকে। এই জন্য জাস্ট যা হোক করে, যেহেতু বাৎসরিক পুজো লক্ষ্মীনারায়ণে, তো সেই কারণে যার পুজোটা করা হচ্ছে, কিন্তু সমস্ত কিছু পরের দিন মানে মঙ্গলবার দিন ভোগ খাওয়ানো হবে, সমস্ত আর যা যা অনুষ্ঠান আছে সেগুলো করা হবে। আর তার পাশেই আছে হনুমানজির মন্দির, দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা বাড়ি পিসির বাড়ির ভেতরের দিকে চলে এসেছি, পুজো তো বসে গেছে, পুজো বসার আগে যে প্রিপারেশনগুলো হয় কি ঠাকুরের ভোগ তৈরি করা, সবাই মিলে হাতে হাতে তৈরি করছে, আমার মাও এসে গেছে, এসে একটুখানি রেডি করে দিল। আর আমার বোন, এই যে দেখো আমার বোন হচ্ছে ঠাকুরের থালাগুলো প্রসাদগুলো নিয়ে যাচ্ছে, কত সুন্দর করে সাজিয়েছে, আরও অনেক বড় করে করা হয়, কিন্তু কি এই বর্ষার জন্য একদমই জাস্ট ঠাকুরকে ভোগ দিয়ে যে একটা বাৎসরিকের পুজো, সেই
সেটাই শুধুমাত্র করা হচ্ছে। আর এই যে দেখো, নারায়ণের জন্য নারায়ণের প্রিয় সিন্নি এত সুন্দর করে সাজিয়েছে বলার না। তোমরা কিন্তু সবাই আসো, আজকে পুজোয় আসতে পারোনি তো কী হয়েছে, মঙ্গলবার দিন অবশ্যই আসো। আর চলো ছাদেতে যাওয়া যাক, ছাদেতে হচ্ছে এখানে হচ্ছে আজকের জন্য খাওয়া দাওয়ার কিছু অনুষ্ঠান হয়েছে এবং বাকিটা পুরোটাই কালকে দেখানো হবে। এখানে দেখো রান্না করে নিয়েছে, এখানে এত ঝড় মানে জল হাওয়া দিচ্ছে যে খুব কষ্টের ভেতরেই রান্না করতে হচ্ছে। আর আজকে হালাই কর না, আজকে সবাই বাড়ির সব লোকজন মিলেই রান্না বান্না করছে, আর হচ্ছে বাকিটা কালকে, কালকে বাকিটা অনুষ্ঠান হবে। আর এই যো আমার বাবাও দাঁড়িয়েছিল, আর দেখো পুজোও বসে গেছে, খুব সুন্দর লাগছে, মালা পরিয়েছে, মালা পরিয়ে যখন বাবা পুজো শুরু হয়েছে খুবই ভালো লাগছে। আর এই যে দেখো একটা মজাদার কাহিনী দেখো, এ আর দাঁড়াতে পারছে না, এ আমার দিদি হয়, ঠিক আছে। আর এই যে দেখো জল কত দেখেছো তোমরাই দেখো, রেমেল একদম পুরো ডুবিয়ে দিয়ে ছেড়েছে। হ্যাঁ এইটা একটা, এই চিন্তা কি আম্পানের মতন এত ভয়ানক না? আর এই বাচ্চাগুলোকে দেখেছো পুরো একদম এসে নাচ করছে রীতিমতন, এত আনন্দ উপভোগ করছে আর বলার না। দেখো 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 কি ভাবে করছে, এদের তো আটকে রাখাই যাচ্ছে না। হ্যাঁ রাখবোই বা কী করে, বাড়িতে অনুষ্ঠান হলে কি রাখা যায়? দেখো কি অবস্থা করছে আর কি ভাবে ডান্স করছে, মনে হচ্ছে যেন এদেরকে মানে ছেড়েই দেওয়া হোক। তো সেই জন্য আজকে আর কেউ কিছু বাধা দেয়নি, জানি জলটা খুব খারাপ, জলটা খুব নোংরা বাচ্চাদের গায়ে না লাগানো। আর এই যে দেখো দেখেছো এর এতটা বাড়াবাড়ি শুরু করেছে বলার না, শেষে নিয়ে যাওয়া হলো। আর এই যে মহাশয় এত বারণ করা হচ্ছে যে জল ওইখান দিয়ে প্রচুর পরিমাণে, সেই কথা শুনে ঘুরে আসছে। আর দেখো দেখো কি ভাবে মানে যেন কি আর বলবো। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার অবশ্যই করো, আর বাকিটা তোমরা ফলো করো। এবার দেখো এদের দেখেছো কি মজা, না কি মজা, আমরাও একসময় এই মজাটা করেছি, আজকে আমরা দেখে আনন্দ করছি, কিন্তু মনে মনে সেই ছোটোবেলা দিনকার কথা মনে পড়েছে। আর সেই যে দেখো দূরে যেই ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, একে বারংবার বানা করা হয়েছে যে ওদিকে যাবেন না প্রচুর ভিড়, কিন্তু কে কার কথা শুনে, যে যার মর্জি সেটা করুক করুক, টাটা।